টিকারিং আসছে প্রায় রাতে 2টা বাজে, আলো কম থাকলে মুরগি খাবার খায় না। 500 মুরগি 26 দিনের মাথায় খাবার খেয়েছে আপনার 8.5 বস্তা। আসসালামু আলাইকুম, দেখতেছেন আদিবাস ব্লগ, সাথে আছেন মোহাম্মদ রিয়াজ। জানাবো আজকের খামারের অবস্থা। বাচ্চাগুলো দেখতেছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাচ্চাগুলো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বাচ্চাগুলো সুস্থ আছে দেখতেছেন। গতকালকে সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি থাকার কারণে এই সাইডে একটু মোটামুটি একটু হিসলার পানি চলে আসছে, নিচে হালকা তুষিগুলো ভিজে গেছিলো রাতের বেলা, তো এখন শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ, কাটাকাটি করে দিছি। আর তাছাড়া এখন বেলা বাজে 10টা, মাত্র খাবার পানি দিলাম আলহামদুলিল্লাহ, খাবার পানি খাইতেছে সুন্দর করে। আর কথা হচ্ছে যে গতকালকে সন্ধ্যাবেলা যে কারেং নিছে, সেই কারেং আসছে প্রায় রাতে 2টা বাজে। তাছাড়া আমার ওই একটা লাইট ছিল যেটা কারেন্ট গেলে গিয়ে জ্বলে, ওটা আর কতক্ষণ জ্বলবে, ওটা প্রায় 10টা পর্যন্ত চলছে যখন আমি পানি দিয়ে গেছি লাস্ট, তারপরে আর জ্বলে নাই। তো তারপরে মুরগিগুলো লাইট ছাড়াই ছিল। আর কথা হচ্ছে যে গতকালকে প্রচুর ঠান্ডা থাকার কারণে মুরগি সকালে এসে দেখলাম যে খাবার কম খাইছে, তো কিছু করার নেই, কারণ এই বৃষ্টি বাদলের সময় আমাদের এটা মানে হবেই এখন। আর হয়তোবা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ লাইটের ব্যবস্থা রাখতে হবে, কারণ লাইটের ব্যবস্থা না রাখলে মুরগি দেখা যায় খাবার বন্ধ করে দেয়, বা আলো কম থাকলে মুরগি খাবার খায় না, প্রচুর ঠান্ডা থাকলেও মুরগি খাবার খায় না। তো সেই ক্ষেত্রে আমাদের অন্তত আলোর ব্যবস্থা রাখতে হবে, আলোর ব্যবস্থা যদি ঠিক থাকে তাহলে দেখা যায় মুরগি একটু ঠান্ডা থাকলেও মুরগি খাবার খাবে ইনশাল্লাহ। তো অনেক গতকালকে তো প্রচুর বাতাস ছিল, অনেক যত্নবান হয়েছিলো আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ বাচ্চাগুলোকে সুস্থ রাখছে ভালো রাখছে। এদিক দিয়ে যখন হালকা পানি পানি ভিগে গেছিলো একটু চিন্তায় ছিলাম। তো আমার এই নিয়ে মোট আজকে বয়স হচ্ছে 26 দিন, 26 দিনের মাথায় আমার বাচ্চাগুলো খাবার খাইছে অলরেডি এই 500 মুরগি, 26 দিনের মাথায় খাবার খাইছে আপনার 8.5 বস্তা, 8.5 বস্তা প্লাস, মানে আমার কাছে 9 বস্তা খাবার ছিল, 9 বস্তা থেকে মুরগি অলরেডি 8.5 বস্তা খাবার খাইছে, প্লাস আমার কাছে আর অল্প কিছু খাবার আছে, গতকালকে নিলে আজকে খাবার আসবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। তো খাবার নিয়ে কোনো সমস্যা নেই, খাবার আলহামদুলিল্লাহ মুরগি ভালো খাইছে। আর মুরগির ওয়েট নিয়ে যদি কথা বলেন তো ওয়েট নিয়ে কোনো সমস্যা নেই, ওয়েট আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাকে এক ভাই জিজ্ঞেস করেন যে ভাই মুরগির ওয়েট মেপে তারপর একটা ভিডিও দেন, তো আসলে আমি দুঃখিত ভাই, কারণ চোখের আন্তরে যে বাচ্চাগুলো দেখতেছেন এটা কোনো ইডিট করা না, যেটুকু দেখতেছেন একদম সরাসরি আমি প্রতিদিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো মুরগির ওয়েট আলহামদুলিল্লাহ যা দেখতেছেন ওরকমই আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে, 400 গ্রাম, 400 গ্রাম গরসে প্রত্যেকগুলো 400 গ্রাম 26 দিনের মাথায়, তো আলহামদুলিল্লাহ ভালো আছে। মানে আমি যদি একটা জিনিস আগেই রিয়েলাইজ করি যে এই মুরগিগুলো দিয়ে হয়তো বা আমার এই ছেলে দেখা যায় লাভ হবে, বা এটা যদি আগেই জেনে যাই বা ভালো হোক আর মন্দ হোক, তো সেই বিষয়টা যদি আগেই জানি তাহলে আমার মন খারাপ হয়ে যায়। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যখন মুরগি বিক্রি করব বা বিক্রি করা হবে তার আগেটা ওয়েট মাপামাপি করি, বা ওয়েট মাপি আর কি। তো সেই ক্ষেত্রে ধরো যখন মুরগি বিক্রি করা হয়, যখন বিক্রি করি তখন 2 টাকা এদিক আর সেদিক, তখন আসলে মানা যায় মনকে, তখন কোনো ধরনের সমস্যা হয় না বা মনকে বোঝানো যায়। আগেই যদি জানি যে মুরগিতে লস এই সেই হ্যাং ট্যাং, তখন দেখা যায় মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমি কখনোই, আমি যখন আগে ব্রয়লার সেট করতাম তখনও মুরগি মাপামাপি করতাম না। হ্যাঁ অনেকে করে, অনেক অনেক খামারে অনেকেই দেখি আপনার 2-3 দিন পরপরই মুরগির ওয়েট মানে মাপে, কি মানে ওদের ধারণা নেই যে বাচ্চাগুলো খাবার খাইছে সেই হিসাবে ওয়েট আসছে কি না। তো আমি আসলে এটা করি না, যাক এটা নিয়ে কোনো সমস্যা নেই বা মন খারাপ করবেন না ইনশাল্লাহ। আপনি দেখবেন যখন আমি মুরগি বিক্রি করি তখন দেখবেন যে বাচ্চাগুলো কতটুকু মানে কতটুকু ওয়েট আসছে বা কীরকম আছে আলহামদুলিল্লাহ, সব কিছু হয়তো বা আমি সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। তো খামারের মুরগি এমনিতে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে এই পর্যন্ত, আল্লাহ ভালো রাখছে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই আশা করি ভালো থাকবেন। তো সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।